জুয়া খেলার প্রতিবাদ করা স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সোমবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজবাজার থানার 52 বিঘা এলাকায়। জানা যায়, আক্রান্ত গৃহবধূ দ্রৌপদী মণ্ডলের সাথে 10 বছর আগে বিবাহ হয় মিঠুন মণ্ডলের। তাদের 3 সন্তান আছে। অভিযোগ, স্বামীর জুয়া খেলা নিয়ে প্রতিদিন বাড়িতে অশান্তি হয়। এদিন মিঠুন মণ্ডল একটি মোবাইল ফোন বিক্রি করে জুয়া খেলে বলে অভিযোগ। এর প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় দ্রৌপদী মণ্ডলকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোথায় হয়েছে এটা? ওর বাড়িতে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। জুয়া খেলার প্রতিবাদ করা স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সোমবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজবাজার থানার 52 বিঘা এলাকায়। জানা যায়, আক্রান্ত গৃহবধূ দ্রৌপদী মণ্ডলের সাথে 10 বছর আগে বিবাহ হয় মিঠুন মণ্ডলের। তাদের 3 সন্তান আছে। অভিযোগ, স্বামীর জুয়া খেলা নিয়ে প্রতিদিন বাড়িতে অশান্তি হয়। এদিন মিঠুন মণ্ডল একটি মোবাইল ফোন বিক্রি করে জুয়া খেলে বলে অভিযোগ। এর প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় দ্রৌপদী মণ্ডলকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোথায় হয়েছে এটা? ওর বাড়িতে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। জুয়া খেলার প্রতিবাদ করা স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সোমবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজবাজার থানার 52 বিঘা এলাকায়। জানা যায়, আক্রান্ত গৃহবধূ দ্রৌপদী মণ্ডলের সাথে 10 বছর আগে বিবাহ হয় মিঠুন মণ্ডলের। তাদের 3 সন্তান আছে। অভিযোগ, স্বামীর জুয়া খেলা নিয়ে প্রতিদিন বাড়িতে অশান্তি হয়। এদিন মিঠুন মণ্ডল একটি মোবাইল ফোন বিক্রি করে জুয়া খেলে বলে অভিযোগ। এর প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় দ্রৌপদী মণ্ডলকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোথায় হয়েছে এটা? ওর বাড়িতে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।